এখন আমি আছি জয়দেবপুর স্টেশনে। আমরা এখান থেকে আর কি ট্রেনে উঠবো। অনেকে আর কি কমলাপুর থেকে উঠতে পারেন, কিন্তু আমাদের বাসা জয়দেবপুর, তো এই হিসাবে আমাদের এখান থেকে ওটা একটু হেল্পফুল। জয়দেবপুর স্টেশনে আছি, এখান থেকে 2 ঘন্টা লেট করে ট্রেন আসছে, কিছু করার নাই। যা কে ওই পাশে যা, প্ল্যাটফর্ম 2 তে থামবে ট্রেন। গোয়িং এতক্ষণে প্রায় 11টার উপরে বাজে। যাই হোক, হাঁটছে যে ট্রেন উঠে বেশি, যাই গে ট্রেনে উঠি। ব্যাগটা আছে এখানে। সারা রাত ট্রেনের ভিতর থাকার পর সকালবেলা একটু বের হলাম যে সকালের কুয়াশাচ্ছন্ন সকালটা দেখার জন্য। আমরা প্রায় দিনাজপুরের কাছাকাছি পৌঁছে গেছি, আর দিনাজপুর স্টেশন আসলেই ট্রেন অনেকটাই খালি হয়ে যায়। ফাইনালি ট্রেন দিনাজপুর থামলো, আর প্রথমবারের মতো আমিও দিনাজপুর টাউনে আসলাম। দীর্ঘ সময় ট্রেন জার্নি করার পর অবশেষে আমরা দিনাজপুর স্টেশনে এসে পৌঁছলাম। আলহামদুলিল্লাহ, এখন অনেকটা ভালো লাগতেছে। আর আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে দিনাজপুরের। সো গাইস, এটা তোমাদের জন্য। দুঃখটাকে দিলাম ছুটি, আসবে না ফিরে, এক পৃথিবী ভালোবাসা রয়েছে ঘিরে। মনটা যেন আজ পাখির ডানা, হারিয়ে যেতে তাই নেই তো মানা। চুপি 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 স্বপ্ন ডাকে হাত বাড়িয়ে, মন চায় মন চায় যেখানে চোখ যায় সেখানে যাবো হারিয়ে। দুঃখটাকে দিলাম ছুটি, আসবে না ফিরে, এক পৃথিবী ভালোবাসা রয়েছে ঘিরে। মনটা যেন আজ পাখির ডানা, হারিয়ে যেতে তাই নেই তো মানা। চুপি 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 স্বপ্ন ডাকে হাত বাড়িয়ে, মন চায় মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে। ও মন চায় মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে। তো দেখা যাক, এখনো তো অনেক পথ বাকি আছে আমাদের। আগে নাস্তাটা সেরে নি, তারপর চেক পয়েন্ট দিয়ে আমরা। চুপি 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 স্বপ্ন ডাকে হাত বাড়িয়ে, মন চায় মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে। ও মন চায় মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে। আমরা মাত্র বাংলা বান্দা নামলাম এই বাসে। এখন এই অটো দিয়ে আর কি আমরা যাব বর্ডারে। অটো গাড়িতে জনপ্রতি ভাড়া পড়বে 10 টাকা, এবং তার সাথে
অটো ছাদে করে আপনার লাগেজগুলোও নিয়ে যেতে পারবেন। এটা আপনার লাগেজ প্রতি ভাড়া হয়েছে 5 টাকা করে, এটা মাথায় রাখবেন। এটা হচ্ছে বাংলা বান্দা ইমিগ্রেশন পোর্ট আর কি, আমরা সবাই এখন ইমিগ্রেশনের জন্য আর কি এখানে দাঁড়াইছি। এখানে কাজ শেষ হলো মাত্র, এখন আমরা ব্যাক করতেছি। এখন রাস্তা দিয়ে আমরা রাস্তাটা পারব আর কি, এখানে কাজ করছি। আর আমরা এই যে এখান থেকে আর কি বর্ডার পাস হবো, তো এটা আমরা হাইটে যেতেছি যেহেতু কাছে। আর আপনারা চাইলে গাড়িতেও যেতে পারেন, অটোও যেতে পারেন। মাত্র আমরা ইন্ডিয়া ঢুকতেছি, এটি হচ্ছে ইন্ডিয়ার পতাকা, এটা বাংলাদেশের, এটি হচ্ছে 0 পয়েন্ট। এই 0 পয়েন্ট থেকে আমরা এখন ভিতরে ঢুকতেছি ইন্ডিয়াতে, এই ফার্স্ট টাইম ইন্ডিয়াতে আমরা ঢুকো। এখানে আমরা টাকা ভাঙাইতেছি, যারা কার্ড আছে ওরা কার্ড দিয়ে অথবা ডলার টাকা দিয়ে রুপি ওরাই মাত্র টাকাগুলো রুপিতে কনভার্ট করলাম। এখানে এখান থেকে আমরা সিম নিব, কারণ আমাদের সিম দরকার। অতঃপর আড়াইশিলিগুড়ি উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, করে আমরা এসএনটিতে চলে গেলাম। আমরা মাত্র এসএনটি আসলাম, কিন্তু এসএনটি বন্ধ হয়ে গেছে 5 মিনিট আগে, ব্যাড লাক। এখন সূর্য যেখান থেকে বের হয়ে যেত, এই যে এখন ইন্ডিয়াতে আছি। ইন্ডিয়া রোড আমাদের গাড়িতে একটু সমস্যা হয়েছে, ঠিক করতেছে, তো ওগুলো দেখতেছি। ইন্ডিয়ার কালচার, ইন্ডিয়ার রোড গাড়ি মানচিত্র দেখলাম, আর 1 ঘন্টা 9 মিনিট মতো লাগতে পারে সম্ভবত। এতক্ষণে আমরা রাংপুর আসলাম, আর আজকে আমাদের গাড়িটা বারবার নষ্ট হয়ে গেছিলো, এই কারণে লেট হয়েছিল। আর এখানে আমাদের বন্ধু বন্ধু করতেছে, একমাত্র আমি এখানে এলিয়েন আছি, বাকি সবাই একদম পাওয়ার আপ। তো যাই হোক, এখন আমরা এখানে ডকুমেন্ট করছি, ডকুমেন্ট 2 কপি করে, পাসপোর্টের প্রথম পেজ আর দ্বিতীয় পেজ, এগুলো আমরা ফটো করে এখন ওখানে গিয়ে জমা দেবো। হাতে ছবি, সবার ছবি টাইমবে ওখানে জমা দেবো। ডিএসিকে অনুমতি পত্র নিতে চলতে, যেটা আছে এটা ফিলিং স্টেশন। এই এত উঁচা একটা জায়গার মধ্যে একটা ফিলিং স্টেশন পাওয়া বিরাট ব্যাপার। আর এটা একটা ছোটো একটা টাউনের মতো আর কি। রাঙ্গপুরে নেমে এখান থেকে পারমিট নিতে হবে, এখান থেকে 2টা ফর্ম লাগবে। এখানে আমাদের পেপারসগুলো সাইন করা হইতেছে, তো আমরা এগুলো নিয়ে রওনা হব। রংপুর থেকে গ্যাংটক টাউন পর্যন্ত গাড়ি রিজার্ভ করলে ভাড়া পড়বে 1000 থেকে 1500 রুপি, সেক্ষেত্রে বাস দিয়ে যাতায়াত করলে জনপ্রতি পড়বে মাত্র 60 রুপি করে। আমরা মাত্র নামলাম, রাত প্রায় 10টা বেজে গেছে, এখানে সব বন্ধ হয়ে গেছে, আশেপাশে সব বন্ধ হয়ে গেছে। তো এখানে একটা খাবারের দোকান খোলা পেয়েছে আমরা উপরে, তো এখানে যাই, দেখা যাক কী পাওয়া যায়। আমরা এখানে একটা হোটেলে আসছি, হোটেলে রাত্রে খাবারের জন্য অলরেডি 10টা বেজে গেছে। ডিনার করার পর আমরা হোটেলের উদ্দেশ্যে বের হলাম। তো অবশেষে আমরা খাওয়া দাওয়ার পর এখন আমরা খাওয়া দাওয়ার পর একটা হোটেলে আসছি। হোটেলের নামটা কি? হোটেল ডুব। হ্যাঁ, ওটার মধ্যে আমরা 5 জনে আসি একটা ডাবল বেডের রুমে। এই যে রুমটা দেখতে দিতেছে, দেখছেন আপনারা কখনো এগুলো ফলো করবেন না, বুঝছেন? এগুলো তোমরা পাইনি, মানে আমরা এত ঠান্ডা মুখে ধোয়া বেরিতেছে। তো যাই হোক, আমরা অনেক টায়ার্ড, আমাদের ঘুমানোর পালা এখন, মনে হইতেছে না তো টায়ার্ড না আসলে। বন্ধুটি দেখছো ও লাগেছে ভিতর, তারা লাইক রাইখে মানে খুঁজতে খুঁজতে শেষ। আমরা দুজন মিলে একটা গেছি, গরম হয়নি দুই চিপার মধ্যে কালকে আবার দেখাবে। গুড নাইট।